একের পর এক স্টেটমেন্ট করে মুখ্যমন্ত্রী বিধায়ক মন্ত্রীরা যেভাবে এই রাজ্যের কর্মচারীদের উপর একটা আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন, যাতে কর্মচারীরা আজকে শঙ্কিত, তাদের সামাজিক মর্যাদা সম্মান তাদের এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রী বলছেন কর্মচারীরা অফিস আওয়ারে গুল করে বসে তাস খেলছেন, কর্মচারীরা বিড়ি সিগারেট ফুঁকছেন, এইসব কালচার নাকি এই রাজ্যের কর্মচারীদের। এই কর্মচারীদের নিয়ে রাজ্যের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলছেন কর্মচারীরা যদি এই রাজ্যের সরকারের কোনো সমালোচনা করে তাহলে তাদের হাড়গুড় ভেঙে দিতে হবে, দলীয় কর্মীদের উস্কানি দিচ্ছেন। এবং তাতে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কর্মচারী থেকে অফিসার সবাই আক্রান্ত হচ্ছেন এবং কর্মক্ষেত্রেই সেটা হচ্ছে। এই রাজ্যের কর্মচারীরা দুশ্চিন্তায় আছেন, তাদের উপর যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য এবং তাদেরকে যেভাবে অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাদের মর্যাদা সম্মান আজকে ভুলণ্ঠিত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মচারীদের জন্য অনেক প্রতিশ্রুতি রেখেছিলেন এই সরকার আসার আগে যে সেভেন পে কমিশন কার্যকর করবেন, সেভেন পে কমিশন ধারে কাছেও নেই, কেন্দ্রীয় হারে বেতন ভাতা পাবে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে অর্ধেক বেতন ভাতা পাচ্ছে ত্রিপুরাতে, এখনও প্রায় 28% ডিএ পড়ে আছে কর্মচারীদের, গত প্রায় 4 বছর হতে চলল সরকার, কিন্তু এই সরকার কোনো ভূমিকা কর্মচারীদের পক্ষে কোনো পদক্ষেপ নেননি, অথচ কর্মচারীদের উপর ক্রমাগত অত্যাচার নেমে এসছে এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই যেভাবে ওনাদের সম্মান মর্যাদা হানি করছেন তাতে এই রাজ্যের কর্মচারীরা আজকে অপমানিত। আমরা মনে করি এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীকে প্রত্যাহার করা উচিত কর্মচারীদের সম্মান এবং মর্যাদার প্রশ্নে। ওনারা যারা 40 বছর যেমন চালনা করতেন ওই ব্যবস্থাকেই ওনারা মেনেছে, এটাই ব্যবস্থা, অফিসে 11টার সময় আসতে হবে সেটাই নিয়ম। আবার দুপুর হলে 12টা বাজলে 12টা থেকে 1টা-1টা পর্যন্ত মাঝখানে গ্রুপ করে তাস খেলা, আড্ডা পেটা, একটু বিড়ি সিগারেট খাওয়া, এটাই তো কালচার ছিল। আজকে তো দেখি না, আমি তো এখানে দেখি না অফিসের বাইরে তাস খেলছে আর বিড়ি খাচ্ছে, আমার চোখে পড়ে না, আপনাদের বলে আমাকে ফটো দেখিয়ে দিন। চেঞ্জ হয়েছে তো, পরিবর্তন হয়েছে। আজকে তাই আমি গুরু বলছি আমার কাছ থেকে আপনারা অনেক কিছু প্রত্যাশা করেন, সেবা কার কাছে করবেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে না তো কার কাছে করবেন। কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখা যে এই ব্যবস্থাগুলো সবগুলো ক্লিন এখনো হয়নি, তাই আমরা সবাই মিলে সব জায়গায়, আমি আপনাদেরও বলবো না যে আপনারা সব দেশ একদিনে সব চেঞ্জ করেন, আপনাদের অফিসেও যারা কাজ করে আপনাদের অফিসেও কিন্তু জল দেওয়ার লোক থাকে, আপনারও কারিগর আছে আমার মতো, হয়তো এটা পার্সোনাল আপনাদের নিজের পোষায় দিয়ে রাখেন, তারও স্বভাব আছে।